কাটে, কিন্তু আমার মন বলছে সে যেন আমাকেই রাখছে। আচ্ছা ঠিক আছে, তোরা একটু বস, আমি ছুটে যাব আর আসব। আমি ছুটে গিয়ে আমার মাকে একটু প্রণাম। এই বলে কুবের ছুটতে 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 গিয়েছে, গিয়ে তার মাকে প্রণাম করে বলছে, মা কি হয়েছে বাবা? জানো মা, আমার মনটা না আজ একদম ভালো লাগছে। কেন রে বাবা, কি হয়েছে তোর? জানো মা, আমরা না সেই বনের মধ্যে গিয়ে খেলা করছিলাম, কিন্তু আমার হঠাৎ যেন মনে হলো কে যেন আমায় ডাকছে। মায়ের মন তো বাবা, সেই জন্য বলছি, কুবের আমি তোকে বারবার করে নিষেধ করেছিলাম, একটু বকা দিয়ে বলছি, কুবের তোকে আমি বারবার করে নিষেধ করেছিলাম, বনের মধ্যে খেলতে যাস যাস, কিন্তু তুই তো আমার কথা শুনবি না, নিশ্চয় ভূত প্রেত দেখে ভয় পেয়েছিস, নিশ্চয় হাওয়া বাতাস কিছু লেগেছে তোর, তা না হলে এমনটা হবে কেন? মা তোমার মনে হয় আমি ভয় পাওয়ার ছেলে? আর তাছাড়া মা, আমরা বনের মধ্যে গিয়ে কি করি জানো? আমরা বনের মধ্যে গিয়ে রামলীলা খেলাব, তাই নাকি? হ্যাঁ মা, আমরা বনের মধ্যে গিয়ে রামলীলা খেলা করি, আর সেই রামলীলা খেলায় এমন সুন্দর গান বেঁধেছি যে সে গান শুনলে ভয় তো চলে যাবে, উপরন্তু বনের পশুপক্ষীও আনন্দে নাচবে। কি সেই গান তুমি শুনবে মা? তা বল শুনি। তখন কুবের বনের মধ্যে গিয়ে যে রামলীলা খেলায় গান বেঁধেছে সেই গান শ্রবণ করাচ্ছে তার মাকে। আসুন আমরাও একটু আস্বাদন করি। জয় সীতারা, 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 জয় জয় সীতারা, জয় জয় সীতারা, সীতারাম ধ্বনি তুলে কুবের রাখছে, সেই ডাক যেন কাকে আকর্ষণ করে নিয়ে আস। কুবের সীতারাম 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 ধ্বনি তুলে সেই বনের মধ্যে পুনরায় খেলতে চলে গিয়েছে। এইবার এক অপূর্ব অবধূত সন্ন্যাস আগমন হয়েছে, এসে হারাই পণ্ডিতের দরজায় উপস্থিত হয়েছে আর চিৎকার করে ডাকছে, হারাই পণ্ডিত,
ছাড়াই পণ্ডে, বাড়িতে আছো কি? এই বাড়িটা কি হারাই পণ্ডিতে? হারাই পণ্ডিত চিৎকার শুনে মনে মনে বলছে, তাই তো, কার এই কণ্ঠস্বর? কণ্ঠস্বরটি আমার কেন এত পরিচিত লাগছে? দরজার কাছে এসে দেখছে, কি দেখছে? যে এক অপূর্ব অবধূত সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। হারাই পণ্ডিত মনে মনে চিন্তা করছে, কিন্তু পুরো আমার কুবেরের মতো দেখতে। হারাই পণ্ডিতকে দেখে সন্ন্যাসী বলছে, হে পণ্ডিত, ও হে পণ্ডিত, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি একজন পণ্ডিত, তাই এই বাড়িটা কি হারাই পণ্ডিতের? আমি তার খোঁজ নিতে এসেছি। হ্যাঁ, এই বাড়িটা, এই অধমের নামই হারাই পণ্ডিত। ওহো, আপনি হারাই পণ্ডিত? তাড়াতাড়ি করে প্রণাম করে বলছি, বাঞ্ছা কল্পতরু ভস্য ভস্য কৃপা সিন্ধু বয়ে বচ মায়ে বচ পতি নমো নমো। প্রণাম করে বলছে, হে পণ্ডিত, আমি ভারতবর্ষের সর্বতীর্থ ঘুরে ঘুরে একজনকে খুঁজে বেড়াচ্ছি, আমি তার দেখা পাইনি। আজ চার দিন হলো আমি বড়ই ক্ষুধার্থ। আমি তাকে খুঁজে বেড়াতে বেড়াতে ভারতবর্ষের সর্বতীর্থ ঘুরে নিয়েছি বাবা, কিন্তু তাকে আমি পাইনি। আজ আমি তোমার দরজায় অতিথি হয়ে এলাম। পণ্ডিত, তুমি চারিদিনের উপবাসে আছো? পদ্মাবতী, পদ্মাবতী, ছুটে এসো, ছুটে এসো, দেখে যাও, দেখে যাও পদ্মাবতী। আজ আমাদের কি সৌভাগ্য, আজ আমাদের দ্বারে একজন সন্ন্যাসী এসেছে। আমাদের সৌভাগ্যের সীমা নেই পদ্মাবতী, আর তার উপর আবার সন্ন্যাসী ঠাকুর চারিদিন উপবাসে রয়েছে। তুমি সন্ন্যাসী ঠাকুরকে যত্ন সহকারে সেবা দাও পদ্মা। এই কথা শুনে মা পদ্মাবতী তাড়াতাড়ি করে সন্ন্যাসীর হাত ধরে বাড়ির মধ্যে এনে বসিয়েছে। বাবা, বাবা সন্ন্যাসী, তুমি এই বয়সে জীবের দ্বারে দ্বারে কেন ঘুরে বেড়াচ্ছ? মা পদ্মাবতী যত্ন সহকারে সেই সন্ন্যাসীর সেবা করলেন, বিশ্রামের জায়গা করে দিলেন। বিশ্রামের জায়গা করে দেওয়ার পর সন্ন্যাসী ঠাকুর মায়ের সেবাতে অতীব সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হয়ে সেই যে শয্যা রচনা করে দিয়েছিল সেখানে শয়ন করেছে। বাবা, বাবা সন্ন্যাসী, আমি তোমার মায়ের মতো। তুমি এই বয়সে, এই এত অল্প বয়সে জীবের দ্বারে দ্বারে কেন ঘুরে বেড়াচ্ছ বাবা? মা গো, আমি এই বয়সে কেন ঘুরে বেড়াচ্ছি জীবের দ্বারে দ্বারে, শুনবে মা? আমার দুঃখের কথা তুমি শোনো। আমি আমি একজনকে হারিয়ে ফেলেছি মা, তাকেই আমি জীবের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে খুঁজে বেড়াচ্ছি। মা গো, তুমি আমার মায়ের মতো, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তাকে খুঁজে পাই। বাবা, বেশ বাবা সন্ন্যাসী, আমি তোমাকে আশীর্বাদ করলাম যে যে তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ তাকে ঠিক খুঁজে পাবে। কিন্তু বাবা, তুমি সন্ন্যাসী, তুমি যেহেতু সন্ন্যাসী আর আমি একজন গৃহিণী,
কোনো সন্ন্যাসীকে ভোজন করালে গৃহস্থের বাড়িতে, ভোজন করালে ভোজনের পর ভোজন দক্ষিণা দিতে হয়। তা বলো বলো বাবা সন্ন্যাসী, তুমি আমার কাছ থেকে কি ভোজন দক্ষিণা চাও? মা গো, আমি জীবের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই, আমার ভোজন দক্ষিণার কি প্রয়োজন আছে? আমার ক্ষুধা পেয়েছিল, তাই আমি তোমাকে মা বলে তোমার বাড়িতে তোমার হাতে খেয়ে যাচ্ছি। আমার আবার যখন ক্ষুধা পাবে, আমি আবার কাউকে মা বলে তার হাতে তার বাড়িতে সেবা করে নেব। তাই বলছি, আমার ভোজন দক্ষিণার এখন কোনো প্রয়োজন নেই মা। আমার যখন প্রয়োজন হবে, আমার যদি প্রয়োজন হয়, আমি চেয়ে। হরে কৃষ্ণ, মালসা বিতরণ হবে, আপনারা যেখানে থাকবেন এখানে চলে আসুন, মালসা এক্ষুনি দেওয়া হবে, আপনারা চলে আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, মালসা বিতরণ হবে, আপনারা চলে আসুন এখানে অতি শীঘ্রই, এক্ষুনি মালসা বিতরণ হবে। হরে কৃষ্ণ জনিতায় জরাধস্যম। হরে কৃষ্ণ মা, মন্দিরে মালসা বিতরণ হচ্ছে, মহাপ্রভুর প্রসাদ বিতরণ হচ্ছে। আপনাদের যাদের যাদের মালসা দেওয়া আছে, তারা মন্দিরে গিয়ে মালসা নিয়ে নিন। তামা, সন্ন্যাসী ঠাকুর বলছে, মা গো আমার ভোজন দক্ষিণার এখন কোনো প্রয়োজন নেই। তা বেশ, যেই এই কথা বলেছে বাবা, এদিক থেকে কুয়ের ছুট্টে ছুট্টে আসছে, আর মুখে সেই সীতারাম ধ্বনি কেমন ভাবে গাইছে, জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম ধ্বনি শুনে, সেই কণ্ঠস্বর শ্রবণ করে সন্ন্যাসী চমকে উঠলে, কার এই সুমধুর কণ্ঠস্বর? কণ্ঠস্বরটি যেন আমার অতি সুপরিচিত। কুবের এসেছে, এসে মায়ের গলাটি জড়িয়ে ধরেছে। মা দেখো না মা, আমায় কেমন মানিয়েছে, ওরা সবাই আমাকে লক্ষণ সাজিয়ে দিয়েছে। বাহ বাহ, বেশ লাগছে তো তোকে। আর এদিকে সন্ন্যাসী মনে মনে ভাবছে, বাবা হ্যাঁ আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি। বাবা মনে মনে ভাবছে, প্রকাশ করছে না, কিন্তু মনে মনে ভাবছে যে হ্যাঁ আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি, আজ তোমার জন্যই আমি সন্ন্যাসী হয়েছি, তোমার জন্যই আমি জীবের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি অভুক্ত অবস্থায়। আর তুমি এখানে লক্ষণ সেজে বসে আছো, তুমি না সেই ত্রেতা যুগের লক্ষণ? এই কলিযুগে এসে
তোমাকে আবার সাজতে হলো, তুমি আবার লক্ষণ সাজলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কথা মনে মনে চিন্তা করছে, আর এদিকে মা পদ্মাবতী বলছে, ও সন্ন্যাসী, তুমি আমার কুবেরের মুখের দিকে চেয়েছে অমন করে কি দেখছো? মা গো, তুমি আমাকে বলেছিলে না মা ভোজন দক্ষিণা দেওয়ার কথা? হ্যাঁ, কিন্তু তুমি তো নেবে না বলেছো। হ্যাঁ মা, আমি তখন নেব না বলেছিলাম, কিন্তু মা আমার যে এখন প্রয়োজন হলো। বলো মা, আমি তোমার কাছে যে ভোজন দক্ষিণা চাইব তুমি আমাকে তাই দিতে রাজি তো? হ্যাঁ বাবা, বলো তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে চাইবে আর আমি তোমাকে দেব না? বলো বলো তুমি আমার কাছে কি চাও? মা গো, এইভাবে বললে তো হবে না, তোমাকে আগে প্রতিজ্ঞা করতে হবে। সন্ন্যাসী, আমার মুখের কথায় তুমি তুমি বিশ্বাস করছো না? তোমার বিশ্বাস হচ্ছে না? তা বেশ, আমি আমার একমাত্র পুত্র কুবেরের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে কুবেরের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। ও তুমি যা চাইবে আমি তা দেব গো। তুমি যা চাইবে সন্ন্যাসী আমি তাই দেব গো। তুমি যা চাইবে সন্ন্যাসী গো আমি তাই দেব গো। তুমি যা চাইবে আমি তাই দেব গো। বলো বলো ও সন্ন্যাসী, তুমি যা চাইবে তা চাইলে ও সন্ন্যাসী, তুমি যা চাইবে তাই দেব গো। বলো বলো ও সন্ন্যাসী, তুমি যা চাইবে আমি তাই দেব গো। বলো বলো ও সন্ন্যাসী, যা চাইবে তাই দেব গো। চাহিবে আমি
আই দেবে গো, সন্ন্যাসী আমি আমার কুবেরের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। যদি আমার প্রাণ চাও আমি তোমাকে আমার প্রাণ দিয়ে দেব সন্ন্যাসী। মা বেশ, তবে তুমি তোমার কুবেরকে আমায় ভোজন দক্ষিণা স্বরূপ দিয়ে দাও মা। না সন্ন্যাসী, তুমি এটা কি বলছো? না না, আমি পারবো না। সন্ন্যাসী, তুমি এই নিষ্ঠুরভাবে আমার কুবেরকে তুমি আমার কাছে ভোজন দক্ষিণা চাইতে পারলে আমি তোমাকে আমার নিজের পুত্রের মতো দেখলাম, আর তুমি আমার কাছে কি চাইলে সন্ন্যাসী? ও গো সন্ন্যাসী, তুমি হয়তো জানো না কুবের ছাড়া আমার আর কেহ নাই। কুবের ছাড়া আমার যে আর কেউ নেই সন্ন্যাসী, আমি আমার সকল জ্বালা সকল বেদনা জুড়াইছি কুবেরকে বুকে নিয়ে। তুমি বলো সন্ন্যাসী, আমি আমার কুবেরকে মা হয়ে কেমন করে দিয়ে দিতে পারি? ও গো সন্ন্যাসী, তোমাকে একটি কথা বলছি শোনো। ওই যে ঘরের পিছনে, আমাদের ঘরের পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছ না, ওই পুকুরে আমার ছয়টি পুত্র স্নান করতে গিয়ে মারা গিয়েছে। ও গো সন্ন্যাসী, তাই এই পুত্র হারা জননী জানে, সন্তান হারা জননী জানে যে সন্তান হারানোর কি জ্বালা। ও গো সন্ন্যাসী, তুমি আমার কুবেরকে আমার কাছ থেকে নিয়ে যেও না। আমার ছয়টি পুত্র হারানোর জ্বালা আমি আমার কুবেরকে বুকে নিয়ে জুড়াইছি সন্ন্যাসী। এই বলে মা পদ্মাবতী কাঁদছে। হারাই পণ্ডিত শুনতে পেয়ে ছুটে এসেছে, পদ্মা পদ্মা, কিসের এত চিৎকার, কিসের এত কান্না, কেন কাঁদছো তুমি অমন করে? ও গো স্বামী, তুমি এক কেমন সন্ন্যাসীকে অতিথি করে নিয়ে এলে। সন্ন্যাসীকে আমি আমার পুত্রের মতো দেখলাম, অতি যত্ন সহকারে সেবা দিলাম, আর সে এখন আমার কুবেরকে ভোজন দক্ষিণা স্বরূপ চাইছে। তুমি বলো গো সন্ন্যাসী, তুমি কেন এমন করলে? তুমি বলো গো স্বামী, আমি কেমন করে আমার কুবেরকে ওই সন্ন্যাসীর হাতে তুলে দেব? হারাই পণ্ডিত বলছে, তা বেশ তো, এত কান্না কিসের তার জন্য, এত চিৎকার কিসের? তুমি কুবেরকে সন্ন্যাসীর হাতে তুলে দাও। মা পদ্মাবতী বাক শক্তি হারিয়ে ফেলেছে, হারাই পণ্ডিতের মুখের দিকে তাকিয়ে রয়েছে, আর দু নয়ন দিয়ে অঝর নয়নে জল বেরিয়েছে, জল পড়ছে। হারাই পণ্ডিত বলছে, পদ্মা তুমি আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে অমন করে কি দেখছো? ও আমি বুঝেছি, তুমি ভাবছো আমি নিষ্ঠুর, আমি পাষাণ। না গো না পদ্মা, আমি নিষ্ঠুর নই, আমি পাষাণও নয়। যেদিন কুবেরে জন্মগ্রহণ করে সেদিন আমি ওর কুষ্ঠি লিখতে গিয়ে দেখেছি। কুষ্ঠি লিখতে গিয়ে কি দেখলাম জানো পদ্মা? দেখলাম কুবের কেবল তোমার আমার সন্তান নয়, কুবেরে জগতের লাগি এসেছে। জগৎ যাকে চায় তাকে তুমি কেমন করে ধরে রাখবে বলো গো পদ্মা? ও গো পদ্মাবতী,
তোমাকে আরো একটি কথা আমি বলছি শোনো, যদি কারো বংশে কোনো বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার জননী কৃতার্থ হয়, বসুন্ধরা ধন্য হয়, তার সপ্ত পুরুষ নরক হতে উদ্ধার পায়। তাই বলছি ওগো পদ্মা, জগৎ যাকে চায় তাকে তুমি ধরে রাখতে পারবে না, তুমি দিয়ে দাও কুবেরকে। এই কথা বলার পর কুবের বলছে, মা তুমি কি আমাকে সত্যি সত্যি ওই সন্ন্যাসীর হাতে তুলে দেবে? ও মা, কুবেরের মতো যদি আপনাদেরও একটি সন্তান থাকত, তারাও যদি এমনভাবে তাদেরকেও যদি চলে যেতে হতো, তা মা আপনারা কি দিতে পারতেন তাকে ওই সন্ন্যাসীর হাতে তুলে দিতে? মা গো, পারতেন না, কখনোই পারতেন না। আরো কুবের তো এসে মায়ের গলা জড়িয়ে ধরেছে, মা তুমি কি সত্যি আমাকে ওই সন্ন্যাসীর হাতে তুলে দেবে, বলো না মা। ও মা, কোনো মা সন্তানের মুখে এমন কথা শুনে কখনোই পারবে না তুলে দিতে। মা গো, আমি যে তোমার হাতে ছাড়া কারো হাতে খাই না, কুবের বলছে, আমি যে তোমার কোলে ছাড়া তুমি আমার মস্তকে হাত বুলিয়ে না দিলে আমার যে খুব আসে না মা, আমি আমি কেমন করে যাব ওই সন্ন্যাসীর সঙ্গে, আর গিয়ে আমি থাকব কেমন করে মা? এই কথা বলার পর মা পদ্মাবতী আরো ভেঙে পড়েছে। ও গো স্বামী, বলো তুমি বলো, আমি কেমন করে ওই সন্ন্যাসীর হাতে আমার কুবেরকে তুলে দেব? কুবের নিজের সন্তান যদি এমনভাবে গলা জড়িয়ে ধরে কান্নাকাটি করে, আমি কি কখনোই পারব ওর মুখে এমন কথা শুনে ওকে ওই সন্ন্যাসীর হাতে তুলে দিতে? সন্ন্যাসী আমি পারবো না, আমি পারবো না আমার কুবেরকে তোমায় দিতে। তুমি ফিরে যাও, তুমি চলে যাও সন্ন্যাসী। হারাই পণ্ডিত বলছে, পদ্মা তুমি বৃথা মায়া বাড়িও না পদ্মা, শোনো পদ্মা, তুমি বড়ই ভাগ্যবান যে তোমার গর্ভে এমন একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করেছে যে বৈষ্ণব সেবায় সন্ন্যাসীর সেবার ভোজন দক্ষিণা স্বরূপ তাকে যেতে হচ্ছে, তুমি বড়াই ভাগ্যবান। যে এই কথা বলেছে, কুবের বলছে, মা তুমি আমাকে দিয়ে দেবে? কুবের, তোকে যে যেতেই হবে বাবা, আমি মাত্র 12 বৎসরের জন্য তোকে ওই সন্ন্যাসীর সঙ্গে তীর্থ পর্যটনে পাঠাব। ভগবান তুমি এখনো কেন গো ও গো নীরব রয়েছ, হায় ও গো তোমার সৃষ্টি তোমার বিধা, কেহ না মাঙিছে আজ তোমার সৃষ্টি তোমার বিধান, কেহ না মাঙিছে ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছো, হায় তোমার সৃষ্টি তোমার বিধান, কেহ না মাঙিছে দুঃখী দরিদ্র চিরদিন যারা করে শুধু জয়ও গা,
তারাই তো পেল না করুণা তোমার, পেল শুধু ধনমা, পেল শুধু ধনমা, ভগবান তুমি এখনো কেন গো নীরব রয়েছ, তোমার সৃষ্টি তোমার বিধানে, তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানে যে গো ভগবা, গো ভগবা গো ভগবা, তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিছে, তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিছে। এই কথা বলে মা পদ্মাবতী কুবেরকে সন্ন্যাসী করে তুলে দিল। কুবের সেই সন্ন্যাসীর সঙ্গে চলে যাচ্ছে আর বলছে, মা গো আমাকে তুমি যখন দিয়েই দিচ্ছ, আমাকে তুমি যখন দিয়েই দিচ্ছ, আমি আর তোমার কাছে ফিরে আসবো না, কারণ কারণ আমি বুঝতে পারছি মা, আমার মন যেন আজ কোনো অন্য জগতে চলে যাচ্ছে। মা গো আমি তোমাকে যাওয়ার সময় একটি কথা বলে যাচ্ছি, তুমি একটু মন দিয়ে শোনো মা। আমি চলিলাম কৃষ্ণ ভজনে, আমি চলিলাম কৃষ্ণ ভজনে, চলিলাম কৃষ্ণ ভজনে, চলিলাম কৃষ্ণ চলিলাম কৃষ্ণ ভজনে, চলিলাম আমি ওই চরণে, চলিলাম কৃষ্ণ ভজনে, চলিলাম কৃষ্ণ ভজনে, চিরবিদায় ওই চরণে কৃষ্ণ ভজনে। আমি চলে যাচ্ছি মা, ওই আশ
আশীর্বাদ করো পাই জানো কৃষ্ণ ধনে আর দেখা হয় কি না হয় চলিলাম কৃষ্ণ ভজনে চলিলাম কৃষ্ণ ভজনে মা আমি চলে যাচ্ছি মা আমি তোমার কাছে আর ফিরে আসবো না এই বলে কুবের সেই সন্ন্যাসীর সঙ্গে চলে যাচ্ছে সন্ন্যাসী বলছে কুবের তুমি তোমার পিতামাতার চোখের জল সহ্য করতে পারছ আর তোমার জন্য যে জগতে কলির জীব কাঁদছে তাদের কান্না কি তুমি শুনতে পাও না তাদের চোখের জল কি তোমায় আকর্ষণ করে না তুমি এসব কি বলছো সন্ন্যাসী আমি কিছুই বুঝতে পারছি না দাঁড়াও তুমি আমার দিকে ভালো করে চেয়ে দেখো তো আমাকে চিনতে পারছো না না সন্ন্যাসী আমি তোমাকে চিনতে পারছি না বেশ তুমি আমার কাছে এসো এই বলে কুবেরকে ডেকে নিয়ে কুবেরের কর্ণে মন্ত্র দিলে যাহা এই কলিযুগে তারক ব্রহ্ম না চলুন মা আমরা সবাই মিলে একটু সেই মহামন্ত্র নাম গাইব গাইবেন তো আমার সঙ্গে সবাই দুটি বাহু উত্তোলন করুন মহামন্ত্র নাম কিন্তু অন্য কিচ্ছু নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে সেই মহামন্ত্র নাম কুবেরের কর্ণে যেই না দিয়েছে উমা নও কুবের এইবার দেখতে দেখতে সেই সন্ন্যাসী ও কুবের দুই অঙ্গ মলিন হয়ে